সম্মানিত ভিউয়ার্স, নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও। দেখুন, আপনাদের মাঝে আবারও নিয়ে এসেছি আয়ের মাছের পোনা। আয়ের মাছের পোনা কীভাবে চাষ করলে, আয়ের মাছের পোনার কীভাবে খাবার দিলে আপনারা চাষ করে লাভবান হতে পারবেন, এসব বিষয়ে আমি আপনাদেরকে কিছু কথা বলবো। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, অবশ্যই শেয়ার লাইক কমেন্ট করতে ভুলবেন না। এই বছরের নতুন এই আয়ের মাছের পোনা দেখুন, পোনার সাইজ এবং পোনার কোয়ালিটিগুলো দেখুন। আপনারা চাইলে এই পোনাগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে। আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি, অথবা সরাসরি আমাদের কাছ থেকে এসে নিয়েও যেতে পারবেন। এই টাইপের পোনাগুলোকে আপনারা পুকুরে প্রকৃত খাবার, যেগুলো আপনার পুকুরে কিছু গোড়া মাছ এবং কানপোনা জাতীয় একটি মাছ আছে, এগুলো আমরা এই পোনার সাথে দিয়ে থাকি খাবার হিসাবে। আপনারা চাইলেই এভাবে দিতে পারবেন এবং সরাসরি এইগুলোকে আপনারা ফিড খাবারও দিতে পারবেন, এবং পুকুরে যে কোনো মাছের সাথে আপনারা এই পোনাগুলো ছাড়তে পারবেন। রুই, কাতল অথবা তেলাপিয়া, পাঙ্গাস, যে কোনো মাছের সাথে এই পোনাগুলো ছেড়ে আপনারা চাষ করতে পারবেন। এই বছরের নতুন ফার্স্ট টাইম বের হয়েছে এই পোনাগুলো দেখুন। আমরা এই পোনাগুলো বর্তমানে বিক্রি করছি, স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে, আপনারা চাইলে এই পোনাগুলো সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। তো অসংখ্য ধন্যবাদ রইল নয়নতারা মৎস্য হ্যাচারির পক্ষ থেকে। তো আবারও বলবো, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।